হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল বাঙালির রান্নাঘর। আজ আমি আপনাদেরকে একটা স্যান্ডউইচের রেসিপি বানিয়ে দেখাবো। স্যান্ডউইচটাতে আমি একটা মাছের পুর ইউজ করেছি। তাহলে চলুন দেখে নিই এই মাছের পুর ভরা স্যান্ডউইচটা বানাতে কী কী লাগছে। লাগছে আমাদের সেদ্ধ মাছ, আমি 4টে কাতলা মাছের পিস নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে কাটা বেছে স্ম্যাশ করে নিয়েছি। লাগছে সেদ্ধ আলু, 2টো মিডিয়াম সাইজের আলু নিয়ে আপনারা সেদ্ধ করে নেবেন। লাগছে পেঁয়াজ কুচোনো, 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়ে নিলেই চলবে। লাগছে টমেটো কুচোনো, 1টা মিডিয়াম সাইজের টমেটো আপনারা কুচিয়ে নেবেন। আর আমাদের লাগছে কাঁচা লঙ্কা কুচোনো, আর তার সাথে লাগছে আদা রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুনটাকে খুব ছোট ছোট করে কুচিয়েও নিতে পারেন। লাগছে ধনে পাতা কুচোনো 2.5 টেবিল স্পুনের মতো, আর লাগছে নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলা লাগছে 1.5 টিস্পুন মতো, লাগছে কাশ্মীরি রেড চিলি পাউডার 2 টিস্পুন, আর আমাদের ফোড়নের জন্য লাগছে 1টা তেজপাতা আর 1টা ছোট এলাচ, আর লাগবে বাটার স্যান্ডউইচগুলো টোস্ট করার জন্য। এছাড়া অবশ্যই লাগছে আমাদের ব্রেড স্লাইস। ব্রেড স্লাইসটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন, তবে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলোর কথা বললাম সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে মোটামুটি 8 থেকে 10টা স্যান্ডউইচ আপনারা বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে আমাদের স্যান্ডউইচের স্টাফিংটা রেডি করে নিতে হবে। স্টাফিংটা করার জন্য আমি প্রথমে ফ্রাইং প্যানে খানিকটা সাদা তেল দিলাম। সাদা তেলে আমি 1টা তেজপাতা আর 1টা ছোট এলাচ ফোড়ন হিসেবে দিলাম। তাতে আমি অ্যাড করলাম লঙ্কা কুচোনো, পেঁয়াজ কুচোনো, অ্যাড করলাম নুন, পেঁয়াজটা খানিকটা ভেজে নিয়ে আমি টমেটো কুচোনো অ্যাড করলাম। এই সব ইনগ্রিডিয়েন্টসের ডিটেলসই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা আপনাদের প্রয়োজন মতো চেক করে নেবেন। টমেটো আর পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে আমি অ্যাড করলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ পাউডার আর রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়ে নিলাম। এই সময় আপনাদের যদি মনে হয় মশলাটা পাত্রের গায়ে খুব বেশি লেগে যাচ্ছে, তাহলে আপনারা একটুখানি জল অ্যাড করতে পারেন। এরপর আমি অ্যাড করে দিলাম সেদ্ধ মাছটা। এরপর আমি আদা বাটাটা অ্যাড করে খুব ভালো করে নেড়ে নিলাম। সেদ্ধ মাছ দিয়ে আমি গরম মশলা আর কিছুটা ধনে পাতা দিলাম। এরপর আমাদেরকে মাছটা মশলাটার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। মশলাটা সেদ্ধ মাছের সাথে খুব ভালোভাবে মিশে গেলে আমি অ্যাড করলাম আলু সেদ্ধ। আলু সেদ্ধটা দিয়েও আমি মশলার সাথে আর মাছটার সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমি বাকি ধনে পাতাটা অ্যাড করে দিলাম আর খুব ভালো করে নেড়ে পুরটা রেডি করে ফেললাম। এবার আমি স্যান্ডউইচটা অ্যাসেম্বল করব। আমি 4টে ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি। এই 4টে ব্রেড স্লাইসের মধ্যে 2টো ব্রেড স্লাইসে আমি ভালো করে মাছের স্টাফিং ভরে দেব। প্রথমে আমি 1টা চামচে করে খানিকটা স্টাফিং নিয়ে ভালো করে ব্রেডের ওপর লাগিয়ে দিলাম। স্টাফিংটাকে খুব ভালো করে সেট করে দিলাম ব্রেডের ওপরে, যাতে টোস্ট করার সময় পুরটা বেরিয়ে না আসে কোনোভাবে। এইভাবে আমি 2টো স্যান্ডউইচ রেডি করে নিলাম। এরপর আমি স্যান্ডউইচগুলো টোস্ট করব। স্যান্ডউইচগুলোর দুপাশে আমি সামান্য বাটার ব্রাশ করে নিলাম। অনেকগুলো উপায়ে স্যান্ডউইচ টোস্ট করা যেতে পারে। আপনাদের কাছে যদি স্যান্ডউইচ মেকার থাকে তাহলে আপনারা সেটাতে স্যান্ডউইচগুলো রেডি করতে পারেন। আপনারা মাইক্রোওয়েভে গ্রিল করে নিতে পারেন স্যান্ডউইচগুলো। আর তাছাড়া যে 2টো উপায় করতে পারেন সেই 2টো উপায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। দিয়ে আমি 1টা স্যান্ডউইচকে গ্যাস ওভেন টোস্টারে দিলাম, আর 1টা স্যান্ডউইচকে নর্মাল ফ্রাইং প্যানের ওপর বসিয়ে দিলাম। এবার আমি 2টো দিক ভালো করে টোস্ট করে নেব, তাহলেই স্যান্ডউইচগুলো সার্ভ করার জন্য রেডি। আমার এই রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আমার স্টাইলে রান্নাগুলো করার চেষ্টা করেছি, আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।
আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে আপনারা তাহলে আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার এই রেসিপি শেয়ার করবেন আর লাইক করবেন, আর আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।